আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো তোরিতেন। তোরিতেন একটি জাপানিজ খাবার। তোরিতেন তৈরি করতে আমাদের যা যা লাগবে: বোনলেস চিকেন 300 গ্রাম, আমরা 300 গ্রাম মাংসকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, চামড়া সহকারে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সয়া সস 1.5 টেবিল চামচ, আধা চা চামচ আদার পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, একটা ডিম, 3 টেবিল চামচ কাতাকুরিকো বা কর্ন স্টার্চ, 3 টেবিল চামচ আটা বা ময়দা, পরিমাণ মতো পানি এবং ভাজার জন্য পরিমাণ মতো তেল। প্রথমে আমরা মাংসের সাথে সয়া সস, রসুন এবং আদা একসাথে মিক্স করে নিব। খুব ভালো করে মাংসের সাথে সয়া সস, রসুন, আদা মিক্স করে নিব। এভাবে মিক্স করে আমরা আধা ঘন্টা রেখে দিব। এখন আমরা ময়দা, কর্ন স্টার্চ, ডিম এবং পানির মিশ্রণটা তৈরি করব। কর্ন স্টার্চ ঢেলে দিব। ময়দা এবং কর্ন স্টার্চ প্রথমে একটু মিক্স করে নিব। এরপরে ডিমটাকে ফেটে নিব, ডিমটাও দিয়ে দিব। আমরা প্রথমে 3 টেবিল চামচ পানি দিব। এখন এটাকে মিক্স করব। আমাদের মিশ্রণটা আরো একটু নরম হবে আমরা আর একটু পানি ইউজ করব। আমরা আরো 2 টেবিল চামচ পানি দিব। দেখুন আমাদের মিশ্রণের ঘনত্বটা এরকম হলেই হয়ে যাবে। ডিমের পরিমাণের উপর নির্ভর করে কতটুকু পানি লাগবে, আমরা কম বেশি করে দিতে পারবো। যদি আপনাদের পাতলা হয়ে যায় তাহলে একটু আটা এবং কর্নস্টার্চ ঢেলে দিয়ে মিক্স করে ফেললে হয়ে যাবে। তো এরকম হলেই আমাদের হয়ে যাবে। চলুন এরপরে আমরা তোরিতেন তৈরি করব। আমরা এখন তোরিতেন ভাজি করব। চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল নেওয়া হয়েছে। আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা মাংসটাকে এই মিশ্রণে মিক্স করে ডুবো তেলে ভাজি করব। আমাদের তেলটা প্রায় হয়ে গেছে, আমরা চেক করে দেখি। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে পুড়ে যাবে। মিডিয়াম আছে আমাদের তোরিতেনটা তৈরি করতে হবে। আমরা এখন মাংস এই ময়দার মিশ্রণে মিক্স করে তেলে দিয়ে দিব। আমরা মাঝে মাঝে উল্টিয়ে দিব। ভিতরে কাঁচা না থাকলে আমাদের পরিপূর্ণ হয়ে যাবে। এভাবে করে মাঝে মাঝে আমরা উঠিয়ে দিব।
করে চিন্তা হয়ে গিয়েছে, এখন আমরা কিচেন পেপার দেওয়া পাত্রে তুলে রাখবো। এভাবে করে সবগুলো তরিতেন আমরা ভেজে ফেলবো। হয়ে গেল আমাদের তরিতেন। আমরা সাজানোর জন্য বাঁধাকপির স্লাইস ইউজ করেছি, সঙ্গে দিয়েছি মায়োনেজ, এটার সাথে যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, সুইট চিলি সস বা টমেটো কেচাপ বা জাপানে পঞ্জু পাওয়া যায়, পঞ্জু বা সয়া সস, যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যাবে এবং সাদা ভাতের সাথে অনেক মজা লাগবে। তাহলে আপনারা তৈরি করে দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।